প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 12ই ডিসেম্বর 2021 কৃষি এন্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন্ড খামার চ্যানেল অবস্থান করছে জাহিদুল ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ফরিদপুর উপজেলার রতনপুর গ্রামে অর্থাৎ বাগাবাড়ি মিলবেটার এলাকার কাছাকাছি এই খামারটার অবস্থান এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক এখান থেকে গাবি গরু বিক্রয় করে থাকে এর আগে এই ফার্মের একটা প্রতিবেদনও আপনাদের দেখাই নাই আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব এই ফার্মের যে মালিক আছে ওনার সঙ্গে এবং দেখাবো উনি এখান থেকে কি কি জাতের কেমন বয়সের বা কেমন দামের গাভীগুলো বিক্রি করে থাকে বা এবারে যে নতুনভাবে যে গাভীগুলো সংগ্রহ করা হয়েছে এর মধ্যে কি কি জাতের কেমন বয়সের বা কেমন দামের গাভীগুলো সংগ্রহ করা হয়েছে বা আজকে এগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এ বিষয়ে বিস্তারিত কথা বলে জানবো এই ফার্মের মালিকের কাছ থেকে বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আপনি ভালো আছি ভাই আপনার ব্যবসা বাণিজ্য বেচা কেনা কেমন হচ্ছে টুকটাক হচ্ছে মোটামুটি আচ্ছা এর আগে কি কাউকে প্রতিবেদন দিবেন হ্যাঁ একটা দিছিলাম এর আগে একটা প্রতিবেদন দিবেন আচ্ছা আমাকে তো আজকে প্রথম দিচ্ছেন আপনাকে প্রথম আমার দর্শকের উদ্দেশ্যে আপনার নাম আর পরিচয়টা জানাবেন আমার নাম জাহিদুল ইসলাম আমার বাড়ি রতনপুর থানা ফরিদপুর জেলা পাবনা আর এটা একটা বিক্রয় কেন্দ্র আপনি এখান থেকে গাবি গরু বিক্রি করেন আমি গাবি গরু বিক্রি করে দুধ প্রেগনেট আচ্ছা কত বছর হলো এই ব্যবসার সঙ্গে আছেন আমি এক বছর জড়িত আছি এক বছর মাত্র এক বছর এক বছর জড়িত আচ্ছা অনলাইনে কতদিন হলো অনলাইনে আমার এক মাস হয়েছে এক মাস এক মাস আচ্ছা বেচা কেনা অনলাইনে ভালোই হচ্ছে হ্যাঁ টুকটাক হচ্ছে আচ্ছা কি কি জাত রাখেন সব সময় আপনার কাছে কেমন টাইপের গাভী থাকে আমার কাছে জাত বলতে সব চেয়ানের গরু থাকে সব চেয়ানের গরু থাকে আপনার হলস্টেন ফিজিয়ান জার্সি করস সব রকমের গরু থাকে গাভী দর্শক ভাই বোনেরা এখান থেকে কিনতে পারবে হ্যাঁ এখন কিনতে পারবে আচ্ছা আপনাদের এলাকাটা তো হচ্ছে বাগাবাড়ি এলাকার কাছাকাছি আমাদের এলাকাটা বাগাবাড়ি মেলবেটারের পশ্চিম সাইডেই বাড়ি আচ্ছা তাহলে তো জার্সি যে গরুগুলো দর্শকদের চাহিদা থাকে দাঁত জার্সি এগুলো তো আপনারা অ্যাভেলেবল সংগ্রহ করতে পারেন হ্যাঁ আমরা অ্যাভেলেবল সংগ্রহ করতে পারি আছে কি জার্সি আজকে আমার জার্সি একটা আছে একটা আছে জার্সি বাকি সবগুলো কি জাতের হলস্টেন আছে হলস্টেন ফিজিয়ান আছে সবই আছে মিক্সচার দুধের কয়টা দুধ দুধ আছে আমার চারটা দুধের আর বাকি সব প্রেগনেন্ট তিনটি আছে আমার প্রেগনেন্ট আচ্ছা দুধের গাভীগুলো কিভাবে বিক্রি করেন দর্শক ভাইরা কিভাবে নিচ্ছে দুধের গাভীগুলো ধরেন দুধ বহন করে যে আসবে যে ভাই দুধ আমরা দেখে শুনে যাচাই বাছাই করে নেবে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ থাকা খাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা আজকে যে কালেকশন করছেন কেমন দাম থেকে আছে আমার কাছে 270 থেকে আপনি 150 পর্যন্ত আছে নিচেই 1.5 লক্ষ আর নিচে 2.7 লক্ষ উপরে 2.7 লক্ষ দরদামে সুযোগ দিবেন নাকি একদমে বিক্রি করবেন দরদামে হালকা একটু সুযোগ আছে হালকা একটু সুযোগ আছে তো চলেন এক এক করে প্রতিটা গাভীর সঠিক যে বর্ণনা এই বর্ণনাটা আস্তে আস্তে আমাকে এবং আমার দর্শককে জানাবেন অবশ্যই দেব জাহিদুল ভাই সর্বপ্রথমে সাদা কালো রঙের একটা গাভী আছে সঙ্গে সুন্দর একটা বাচ্চাও আছে এটা কোন জাতের গাভী এটা সবাই বলে রানী ফিটির গরু কিন্তু আসলে এটা হচ্ছে আপনি ফিজিয়ান গরু ফিজিয়ান গরু অনেকেই ভালোবেসে রানী শঙ্কর বলে দাঁত কয়টা গাভীটার এটা তো গাভীটার চার দাঁত কয় নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা চার দাঁতে প্রথম বাচ্চা কি বাচ্চা সার বাচ্চা ছেলে বাচ্চা বাছুরের বয়স কেমন 7 দিন বাচ্চা দিছে বাছুরের বয়স 7 দিন পরিপূর্ণ দুধ পাচ্ছেন দুধ এখনো নাবে নাই বানে পানি আছে দয়েন এখন আপনার অলরেডি 15টা পাচ্ছি আমি এখনই 15 লিটার পাচ্ছেন প্রথম বিয়ে নেই হ্যাঁ ওলানে পানি আছে ওলানে পানি আছে পানিটা ক্লিয়ার হয়ে গেলে ফুল দুধ যেটা আছে এটা চলে আসবে এটা চলে আসবে কত লিটার দুধ দিতে পারবেন পুরো দুধ আসলে 17 লিটার আমি আশা করি পাবো 17 লিটার দুধের গ্যারান্টি দিলেন 17 লিটার আমি দুধের গ্যারান্টি দিলাম প্রথম গাভীটা কার কোনো দর্শক ভাই বোনদের পছন্দ হলে কত টাকা দাম পড়বে এটা 1,75,000 টাকা দাম পড়বে 1,75,000 প্রতিটা গাভীতেই তো দরদামের একটু সামান্য সুযোগ আছে আচ্ছা প্রথম গাভীটা মা বোনেরা যারা আছেন যারা আমার ভিডিও দেখে গরু লালন পালন করে দহন করে নিতে পারবে হ্যাঁ দহন করে নিতে পারবে কোনো সমস্যা নাই না কোনো সমস্যা নাই শান্ত শিষ্ট আছে 1 লক্ষ কত বললেন 1,75,000 আচ্ছা এটা সাইড করে দেন 2 নম্বরটা দেখি 2 নম্বর সিরিয়ালে জাহিদুল ভাই সুন্দর একটা গাভী আছে বিস্কুট কালারের এটা কোন জাতের গাভী এটা হচ্ছে জার্সি গরু আপনার ওই মিনি জার্সি বলে এটা হচ্ছে মিনি জার্সি জাতের গাভী গরু এটা আপনাদের এলাকার এটা এলাকার আমি বাগাবাড়ি এলাকার না বাগাবাড়ি এলাকা দাঁত কয়টা দাঁত চারটি চার দাঁত কয় নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা চার দাঁতে সেকেন্ড বাচ্চা কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বাছুরের বয়স কেমন 12 দিন 12 দিনের মতো বাইরে থেকে ভিডিও করা গেল না গরু বালুর পায়ে বালু দিয়ে খেলতে লাগছিল এটা ক্যামেরার সমস্যা হতে পারে ওই জন্য কিন্তু ভিতর থেকে প্রতিবেদন দেখাচ্ছি দর্শকদের এইটাই আপনার শেড হ্যাঁ এটাই আমার শেড আচ্ছা এই গরুটার দুধ পাওয়া যায় কেমন
এটা দুধ আছে 14 লিটার 14 লিটার গ্যারান্টি কত লিটার দুধের দিবেন আমি 14 লিটারই গ্যারান্টি দেব 14 লিটার দুধেরই গ্যারান্টি এইটার দাম কত নেবেন এটার দাম তো আছে আপনার 175 175 আগেরটাও 175 আগেরটাও 175 প্রতিটাতেই দরদামের সুযোগ আছে সাধারণ চিলার সুযোগ আছে আচ্ছা এই গাবিগুলো তো রোগবালাই আমার জানা মতে কম হয় জার্সি গরুগুলো এগুলো রোগবালাই বলতে গেলে এখন হয় না এখন তারপরেও বলা যায় না এটা আল্লাহ পাকের ইচ্ছা আচ্ছা আচ্ছা মানুষও মারা যেতে পারে কিন্তু গরু আশা করি রোগবালাই নাই গরুগুলোর তুলনায় এটা একটু রোগবালাই কম হয় দাম চাইলেন 175 কারো পছন্দ হলে দরদামের সুযোগ আছে হ্যাঁ সাধারণ সুযোগ আছে আচ্ছা এটা সাইড করে দেন তিন নম্বরটা দেখি তিন নম্বর সিরিয়ালে একটা গাভি আছে বড় সরো বাচ্চা সহ এটা কোন জাতের ভাই এটা ফ্রিজিয়ান এটা হচ্ছে ফ্রিজিয়ান জাতের গাভি এই গাভির দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত সঙ্গে বাচ্চা আছে সঙ্গে বাচ্চা আছে বকন বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চা তো মায়ের কালারই পাইছে হ্যাঁ মায়ের কালারই হয়েছে মায়ের জাতি হয়েছে মায়ের জাতি কেমন বয়স বাচ্চাটার বাচ্চাটার বয়স 12 দিন 12 দিন এটারও তাহলে ক্লিয়ার দুধ চলে আসছে হ্যাঁ ক্লিয়ার চলে আসছে হালকা একটু পানি আছে পানিতে চলে গেলে শাবক দুধ নেবে যাবে আচ্ছা এটার কয় নম্বর বাচ্চা এটা গাভি এটা প্রথম বাচ্চা চার দাঁত বয়স হ্যাঁ দু দাঁত এই দেখেন দাঁত ধরে দেখেন দুই দাঁত বয়স আচ্ছা সুন্দর ওলান আছে দুধের গ্যারান্টি কেমন দিবেন এটা 17 লিটার দুধ হবে 17 লিটার দুধ হবে আপনি দাঁত দেখাইতে চাইলেন হ্যাঁ আমি দাঁতটা দেখাই দেন আপনি দাঁত দেখেন দেখেন দর্শকদের দেখাই এই দেখেন দুই দাঁত এই যে বড় বড় দুইটা দাঁত এটা হচ্ছে সঠিক দাঁত আর ওইগুলো হচ্ছে দুধের দাঁত ওইটা কোন হচ্ছে দুধের দাঁত আচ্ছা এই গাবে দুধ দিলেন কত লিটার 17 লিটার 17 লিটার গ্যারান্টি গ্যারান্টি কেউ চাইলে জাহিদুল ভাইয়ের বাসায় এসে দুই চার দিন থেকে দহন করে নিতে পারবে দহন করে নিতে পারবে মা বোনটা চাইলেও আসতে পারবে আসতে পারবে আচ্ছা এই গরুটা কারো পছন্দ হলে কত টাকা দাম পড়বে এটার দাম তো হচ্ছে আপনার 2,40,000 টাকা এই গাবিটার দাম পড়বে 2,40,000 টাকা ভিডিও দেখে কারো পছন্দ হলে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলে দরদাম করে বুকিং করে রাখতে পারবে হ্যাঁ রাখতে পারবে এই গরুটা সাইড করে দেন চার নম্বরটা দেখি চার নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের কালো রঙের গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কোন জাতের গাভী ভাই এটা হলস্টেইন ফ্রিজিয়ান এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী গাভী জাবর কাটাচ্ছে তার মানে সুস্থ সবল আছে সুস্থ সবল আছে দাঁত কয়টা চার দাঁত চার দাঁত সঙ্গে বাচ্চা আছে সঙ্গে বাচ্চা আছে কি বাচ্চা সার বাচ্চা এটা সঙ্গে হচ্ছে সার বাচ্চা বাচ্চাটা একটু বের করে নিয়ে আসেন মুখটা দেখাই দর্শকদের কেমন বয়স বাচ্চাটার বাচ্চাটার বয়স হচ্ছে 9 দিন 9 দিন বাচ্চা যে দুধ খাইছে মনে হয় মুখে ফেনা লেগে আছে হ্যাঁ আচ্ছা বাচ্চাও সুস্থ আছে মাও সুস্থ আছে বাচ্চা সুস্থ মাও সুস্থ আচ্ছা এই গাভী থেকে কত লিটার দুধ পাওয়া যাচ্ছে এখন দুধ আসছে 20 লিটার 24 লিটার আমি গ্যারান্টি দিয়ে দুধ দিতে পারবো এখন 20 লিটার 24 লিটার আসলে যে দাম এখন কি সেই দাম নাকি কম আমার দাম সব একই চাচ্ছি আমি 24 লিটারই দুধ দেবো আমি 24 লিটার দুধেরই গ্যারান্টি দিবেন হ্যাঁ 24 লিটারই আমি গ্যারান্টি দেবো প্রতিটা গরুই যেগুলো দুধের গরু আছে দর্শক ভাই বোনরা চাইলে জাইদুল ভাইর এখানে এসে দুই চার দিন থেকে দহন করে নিয়ে যেতে পারবে হ্যাঁ নিয়ে যেতে পারবে মিললে নিবে না হলে তো জোর করে দিবে না জোর করে দেবো না আইসি দোয়া খাওয়া নিজে থাকবে দুধ দেখবে গ্রহণ করে যদি আসলে তাল মতন পরে তাহলে নিবে না হলে আর দরকার নাই আচ্ছা যে কেউ দহন করতে পারবে এত বড় গরু হ্যাঁ যে কোনো লোকই দহন করতে মা বোনেরাও দহন করতে পারবে পারবে এই গাবিটা কোনো দর্শক ভাই বোনদের পছন্দ হলে কত টাকা দাম এটার দাম তো হচ্ছে আপনার 2,65,000 টাকা 2,65,000 টাকা দুধ 24 লিটার দাঁত বললেন চারটা দাঁত চার দিয়ে কয় নম্বর বাচ্চা এটা এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দরদামের প্রতিটাতেই সুযোগ আছে সাধারণ চিলার সুযোগ আছে আচ্ছা এটা সাইড করে দেন পাঁচ নম্বরটা দেখি পাঁচ নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের এটাও বিগ সাইজের গাভী এটা কোন জাতের এটা হলস্টেইন ফ্রিজিয়ান এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী দাঁত কয়টা এখনো দাঁতই নাই এখনো দাঁত হয় নাই না এটা প্রেগন্যান্ট প্রেগন্যান্ট বকনা গাভী বকনা থেকে গাভীর দিকে যাচ্ছে আর যাচ্ছে গাভীর দিকে আচ্ছা কত মাসের প্রেগন্যান্ট আট সাড়ে আট মাসের প্রেগন্যান্ট সাড়ে আট মাসের প্রেগন্যান্ট সময় আছে কেমন তাহলে কতদিনের মধ্যে বাচ্চা দিবে এখনো মাসের একটু উপরে আছে সময় মাসের উপরে সময় নিবে হ্যাঁ সময় নিবে তারপরে ওলান পালান তো তাহলে এই এক মাস বরাবর নাপতে থাকবে হ্যাঁ নাপতে থাকবে এখনো গরু দাঁতেই নেই ওটা আচ্ছা প্রথম গরুগুলো আমরা জানি একটু দুষ্টু টাইপের হয় প্রথম যারা নতুন খামারি নতুন উদ্যোক্তা এরা কিনতে চায় না ভয় পায় এই গরুটা শান্ত আছে তো হ্যাঁ শান্ত আছে বিশেষ না এই দেখেন আপনি একটু দেখায় দেন তো পিছনে এই দেখেন পিছনে এই দেখেন একদম শান্তশিষ্ট গরু একদম শান্তশিষ্ট না বাচ্চা দেওয়ার পর দহন করতে ছাতছাত কিছু লাগবে না কিচ্ছু লাগবে না এমনি বসে এমনি বসে যে কোনো মানুষই দহন করতে পারবে মা বোনও দহন করতে পারবে ভালো পার্সেন্টের গরুগুলো শান্তশিষ্টই থাকে ক্রস ব্রিডের গরুগুলো একটু দুষ্ট হয় একটু দুষ্ট হয় এই গরুটা কারো পছন্দ হলে কত টাকা দাম এটার দাম তো হচ্ছে আপনার 2,75,000 টাকা এই গাভিটার দাম বললেন 2,75,000 টাকা
কারো পছন্দ হলে দরদাম করে নিতে পারবে নিতে পারবে পাঁচ নম্বরটা সাইড করে দেন ছয় নম্বরটা দেখি ছয় নম্বর সিরিয়ালে একটা গাভী আছে সাদা কালো এটা কোন জাতের এটা আপনার করস হলস্টিয়ান করস আছে এটার ভিতরে হলস্টিয়ান ফ্রিজিয়ানের ভিতরে করস হলস্টিয়ান ফ্রিজিয়ান করস হলস্টিয়ান আর ফ্রিজিয়ানই তো নাকি অন্য কোনো জাতের সাথে ক্রস আছে আপনার ফ্রিজিয়ানের সাথে আপনার করস ইয়াসে মিক্স আছে ফ্রিজিয়ানের সঙ্গে মিক্সড আছে হ্যাঁ তোমার হলস্টিয়ান ফ্রিজিয়ান দাঁত কয়টা দাঁত ছয় দাঁত ছয় দাঁত কয় নম্বর বাচ্চা হবে এটা দ্বিতীয় বাচ্চা হবে ছয় দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিবে পেটে বাচ্চা আছে হ্যাঁ পেটে বাচ্চা আছে কত মাসের প্রেগন্যান্ট আট মাসের প্রেগন্যান্ট আট মাসের প্রেগন্যান্ট বাচ্চা দেওয়ার সময় আছে কেমন হ্যাঁ সময় আছে আপনার দেড় মাসে একটু হালকা একটু উপরে যায় এখনো দেড় মাসের মতো সময় আছে বাটার দেখে নিয়ে আসছে হ্যাঁ বাটার দেখে নিয়ে আসছে বাটার ক্লিয়ার আছে ক্লিয়ার আছে এই দেখেন একদম শান্ত শিষ্ট করো একদম শান্ত শিষ্ট এই দেখেন একদম শান্ত শিষ্ট একদম শান্ত শিষ্ট করো দেখেন এই দেখেন এগুলো তো দ্বিতীয় রাউন্ডের গরুগুলো যেগুলো আছে এগুলো তো দুই সপ্তাহ এক সপ্তাহের মধ্যে ওলান পালান কভার করে নেয় হ্যাঁ দুই সপ্তাহ গেলে পরে কভার করে নেয় আচ্ছা বাট আপনিও দেখে কিনছেন টাকা দিয়ে নিয়ে আসছেন আমার যারা দর্শক ভাই বোনরা কিনবে এরাও তো বাট এখানে থেকে ফাটাই নেওয়ার ব্যবস্থা আছে বাট কানা হলে আমার আপনার ঘর বাইলে আমার বল বাইরে হলে আপনার বাট কানা হলে আমার বলে হ্যাঁ বের হলে আপনার আর হচ্ছে বাটের সমস্যা থাকলে ওটাও আমার ওটাও আপনার ফেরত নেবেন হ্যাঁ ফেরত নেব এই গাভীটা কোন দর্শক ভাই বোনদের পছন্দ হলে কত টাকা দাম এটা এক লক্ষ নব্বই হাজার চাচ্ছি এক লক্ষ নব্বই আগের বিয়ে দুধের ইতিহাস সম্পর্কে কিছু জানেন হ্যাঁ ইতিহাস সম্পর্কে জানি সতেরো লিটার ধরেন দুধ পাইছে আপনার অভিজ্ঞতা কি বলে সতেরো লিটার সতেরো লিটারই হবে এবারও বেশি হবে একটু একটু বেশি হবে দাম কত এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই দরদামের একটু সুযোগ আছে সামান্য চিলাইট সুযোগ আছে আচ্ছা এই রকম গাভি আরো দেখাইছেন এর থেকে বেশি দামে রেডি হয় না জন্য এই দাম এই দাম রেডি হয় না রেডি হলে আর একটু বেশি দাম আর একটু বেশি হবে এটা সাইড করে দেন সাত নম্বরটা দেখি সব শেষে একটা গাভি আছে সাত নম্বর সিরিয়াল এটা কোন জাতের এটা আপনার ফ্রিজিয়ানের সাথে করস ফ্রিজিয়ানের সঙ্গে আমার চোখে লাগতেছে শাহিওয়ালের ক্রস শাহিওয়ালের করস আচ্ছা দেখতে শুনতে খুব সুন্দর দুধের রেজাল্ট তো আগের গুলোর মতো ওই রকম ভালো হবে না আমি এটা আপনাদের দুধের রেজাল্ট দিতে পারছি না এখন রানিং প্রেগন্যান্ট অবস্থায় পাঁচ মাস প্রেগন্যান্ট চলতেছে দাঁত কি হইছে দাঁত হইছে কয় দাঁত দুই দাঁত দুই দাঁত এটাই তো প্রথম বাচ্চা হবে না হ্যাঁ এটাই প্রথম বাচ্চা হবে সময় কেমন আছে সময় আছে এখন আপনাদের রানিং পাঁচ মাস চলতেছে পাঁচ মাস রানিং মানে চার মাস ফুল শেষ শেষ পাঁচ মাসে পড়ছে পাঁচ মাসে পড়ছে তার মানে এই গাভিগুলো যারা কিনবে চেক দিয়ে দিয়ে কিনবে হ্যাঁ চেক দেবে আমি চেক দেওয়ার সুমন ব্যবস্থা আছে চেক দিয়ে নিতে পারবে হ্যাঁ চেক দিয়ে নিতে পারবে এটা কি আপনার ডাক্তার দিয়ে নিতে হবে নাকি যারা কিনবে তাদের নিজেদের ডাক্তার আমার ডাক্তার দিয়ে আমি চেক দিয়ে দেব ওনারা ডাক্তার যদি নিয়ে আসে হ্যাঁ চেক দিবে সমস্যা নাই কোনো সমস্যা নাই না কোনো সমস্যা নাই চেক দিয়ে ধরা পড়লে দরদাম করে নিতে পারবে হ্যাঁ চেক দিয়ে গাবে আপনি চেকে আসলে পরে ধরা পড়লে পরে সে দরদাম করে নিতে পারবে আচ্ছা এখনো তো তাহলে 5 মাসের মতো সময় আছে না এখনো 5 মাসের মতো সময় আছে আচ্ছা এই বকনাটা কত টাকা দাম পড়বে এটা 1 লক্ষ 55 হাজার টাকা যাচ্ছে এটার দাম পড়বে 1 লক্ষ 55 হাজার টাকা দরদামের সুযোগ দিবেন হ্যাঁ সামান্য সুযোগ আছে আচ্ছা যে জাইদুল ভাই কষ্ট করে যে গাভিগুলো দর্শকদের দেখালেন এতক্ষণে তো এগুলো নেওয়ার জন্য তো আসলে যোগাযোগের প্রয়োজন এখানে আসার প্রয়োজন তো কিভাবে দর্শক ভাই বন্ধুরা দূর থেকে এখানে আসবে যদি আপনার ঢাকা থেকে নৌকা আসে বাঘাবাড়ি আসলে পরে ধরেন এখন থেকে আমার বাড়ির ডেমরা থেকে রতনপুর কতক্ষণ সময় লাগে বাঘাবাড়ি থেকে সতেরো মিনিট সময় লাগে সতেরো মিনিট মানে পনেরো থেকে সতেরো মিনিট সময় লাগে চলে আসতে পারবে চলে আসতে পারবে খুব একটা দূরত্ব না না আর অন্যভাবে কি ট্রেনের পথে আসা যাবে হ্যাঁ ট্রেনের পথে আপনি যদি এই সাইড দিয়ে ট্রেনে ভাঙরোদ থেকে আসে ধরুন ওখান থেকে ট্রেনে ডেমরা আসলে পরে আমাকে পাবে ডেমরা বাজার আসলে আপনাকে ফোন করলে বা ভাঙরো আসলে ফোন করলে আপনি নিয়ে আসবেন হ্যাঁ নিয়ে আসবো আমি যা আচ্ছা আর এখানে তো থাকা খাওয়ার সুযোগ আছে আগেই তো বলে হ্যাঁ আমার এটা আমার বাড়িতেই থাকবে আচ্ছা থাকা খাওয়ার ব্যবস্থা আছে যে কয়দিন দুধ না মিলে এই কয়দিন থাকতে পারবে থাকতে পারবে আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন 017 016 1 4646 29 90 90 এটাতে ইমো খোলা আছে আমার এটিতে ইমো খোলা আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এবারে নতুন কালেকশনের গাভি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া